আচ্ছা, এই ভিডিওতে একটা দারুণ একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধরেন যখন আমি বাটন প্লাস বাটনে ক্লিক করব তখন এই নাম্বারটা বাড়বে, আর যখন মাইনাস বাটনে ক্লিক করব তখন নাম্বারটা কমে যাবে, ঠিক আছে? সো এটা কিভাবে করা যায় ফিগমাতে এটা একটু দেখাবো, এটা আপনাদের কাজে লাগতে পারে ই কমার্সের প্রজেক্টের ক্ষেত্রে। ওকে, সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে একটা ভেরিয়েবল সেট করে নিতে হবে। সো আমি অলরেডি একটা ভেরিয়েবল সেট করে নিছি, যদিও আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সো আপনারা যখন এটাকে ওপেন করবেন আপনারা এরকম মোটামুটি দেখতে পারবেন, সেখানে ক্রিয়েট ভেরিয়েবলে ক্লিক করে দেন আপনারা চুজ করতে হবে নাম্বার, আর নাম্বারে চুজ করার পর এখানে একটা ভ্যারিয়েবল দিতে হবে। সো লেটস সে এইটা এইটার উপরে যেহেতু আমরা বসাবো এটা, সো লেটস সে আমি দিচ্ছি হলো কাউন্ট দিচ্ছি এখানে এটা নাম। সো কাউন্ট নামে দিয়ে দিলাম, এবং এর ভ্যালু কী হবে, রাইট নাও আমি ভ্যালু দিচ্ছি অনলি ওয়ান, দ্যাট মিন্স রাইট নাও কিন্তু ওয়ান আছে, দ্যাট মিন্স এই জন্য আমি ওয়ান দিলাম এখানে। আপনি জিরো থেকে চাইলেও শুরু করতে পারেন। ওকে, সো আমার ভেরিয়েবলটা সেট হয়ে গেছে, এবং এটাকে আমি সেট করার জন্য আমি জাস্ট এখানে নাম্বারটার উপরে ক্লিক করতেছি, আর নাম্বারটার উপরে ক্লিক করার পরে এইখানে দেখেন আপনার রাইট সাইডে অ্যাপ্লাই ভেরিয়েবল নামে একটা অপশন আসছে, জাস্ট ক্লিক করে আপনি জাস্ট কাউন্টটাকে সিলেক্ট করে দেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, এখানে নাম্বার ওয়ানটা এটা সিলেক্ট হয়ে যাবে অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে। সো এখন যদি আমি প্লাসের ভিতরে যাই, এবং যাওয়ার পর যদি আমি প্রোটোটাইপে চলে যাই, যাওয়ার পরে যদি ডিরেক্ট ইন্টারাকশন ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি আসলে ক্লিক, অ্যান্ড ক্লিক হলে কী হবে, আমি চেয়েছি সেখানে একটা ভেরিয়েবল সেট হবে। সো সিম্পলি জাস্ট ক্লিক করেন সিট ভেরিয়েবলে, তারপরে এখানে যে এই ভেরিয়েবলটাকে চুজ করে নেবেন যে ভেরিয়েবলটা আমি ক্রিয়েট করছিলাম, অ্যান্ড এই ভেরিয়েবলটাতে যখন আমি ক্লিক করলাম তখন কি আসলে হবে, বাট এটাতে ক্লিক করলে তো অবশ্যই কোনো না কোনো একটা অ্যাকশন হবে, সো সেটা কী হবে। সো আমি এখানে দিয়ে দিলাম, আমি আবার বলতেছি যে কাউন্টের সাথে তুমি একটা জিনিস প্লাস করে দিবে, সো আমি সিম্পলি প্লাস করে দিলাম অ্যান্ড ওয়ান করে দিলাম, যে কাউন্টের সাথে যে রাইট নাও তুমি যেটা পাবা কাউন্টের মধ্যে, অর্থাৎ কাউন্টটা আমি কিন্তু আমরা একটা ভেরিয়েবল তৈরি করছি, সো কাউন্টের মধ্যে তুমি যাই পাবা তার সাথে যদি এটাতে ক্লিক হয় তাহলে তুমি প্লাস ওয়ান করে দিবা, ইন্টারপ্রেস করতেছি তাহলে সেট আপ হয়ে গেল। এখন যদি আমি আমার প্রিভিউ যে অর্থাৎ এখানে আসি, ক্লিক করতেছি, দেখেন এটা কিন্তু বাড়তেছে। আরেকটা বিষয় হচ্ছে ফিগমার নতুন আপডেটে আপনি নিশ্চয়ই জানেন, যদি আমি এটার উপর ক্লিক করে যদি আমি এখানে প্রিভিউ ক্লিক করি, অর্থাৎ শিফট দিয়ে যদি স্পেস দিই, তাহলে কিন্তু ইনবিল্ট কিন্তু আমি এখানে দেখতে পারি, দ্যাট মিন্স আমার কিন্তু আর কি বলে এই পেজে যাওয়া দরকার নেই, সেখানে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের মাইনাস বাটনটা কিন্তু কাজ করতেছে না, সো মাইনাস বাটনটা কাজ করার জন্য ক্লিক করলাম মাইনাসের যে বক্সটা আছে ডিক্রিসে, অ্যান্ড তারপরে ইন্ট্রাকশন, তারপর ক্লিক, ক্লিক করার পরে কী হবে, ক্লিক হওয়ার পরে ভেরিয়েবল সেট হবে, ভেরিয়েবল চুজ করলাম, চুজ করার পরে এখন আমি আবার কাউন্টটাকে সিলেক্ট করে নিলাম, এবং কাউন্টটা সিলেক্ট করার পরে আমি এখানে কী করতে চাইছি, আমি এখানে আমি বিয়োগ করতে চাইতেছি, সো এখানে সাবস্ট্রাকশন চুজ করে নিচ্ছি, দেন কতটুকু বাদ যাবে, ওয়ান অফ দি বাদ যাবে, সো এন্টারপ্রেস করতেছি, তাহলে আমি এটাকে জাস্ট ক্রস করে দিই, তাহলে দেখেন এখন ফাইভ অফ দি আসছে, আমি যদি এখন মাইনাস করি মাইনাস হতেই আছে। বাট এখন যদি আরেকটা বিষয় হচ্ছে কি, যদি আমি মাইনাস বাটন প্রেস করতেই থাকি তারপর দেখা যাচ্ছে যে এটা মানে মাইনাস এইট পর্যন্ত হয়ে যেতেছে, এইটা তো আসলে কখনোই সম্ভব না, তাই না, যে মাইনাস এইট পর্যন্ত হয়ে যাবে এটা এটা তো সম্ভব না। সো এই জিনিসটাকে সলভ করার জন্য আমি আবার ক্লিক করতেছি ওই বক্সটাতে, অর্থাৎ ডিক্রিসের বক্সটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চলে আসতেছি এই জায়গাতে ক্লিকে, আবার ক্লিকে আসার পর আমি এখানে এই যে প্লাস আইকনটা আছে না, প্লাস আইকনটাতে ক্লিক করবো, করার পর আমি এখানে একটা কন্ডিশন সেট করে দিব। সো কন্ডিশনটা যারা মোটামুটি প্রোগ্রামিং করে আসছেন তারা এটার সাথে অনেক পরিচিত। সো এখানে কন্ডিশনটা হবে কীরকম, যে যদি এখানে যে যদি এখানে লিখতে হবে যে যদি কী হবে, যদি আমার যে কাউন্টটা আছে কাউন্টটা যদি ধরেন জিরোর সাথে সবসময় কিন্তু বড় থাকবে, ঠিক আছে, সো সবসময় জিরোর থেকে বড় থাকবে, যদি থাকে, যদি থাকে তাহলে কি হবে, এই যে ভেরিয়েবলটা এখানে যদি আপনি অ্যারোটাতে ক্লিক করেন এটা ছোটো হয়ে আসবে, যদি হয় তাহলে এটা এক্সিকিউট হবে, তো টান দিয়ে জাস্ট নিচে নিয়ে আসি এখানে, যদি হয় তাহলে এটা ইয়া হবে। সো আমি যদি এবার প্লাসে যাই, এবার যদি আমি মাইনাসে প্রেস করি তাহলে কিন্তু এই বাটনটা অলরেডি ডিসেবল হয়ে গেছে, ঠিক আছে, আর কিন্তু কাজ করতেছে না, কিন্তু বাড়ার সময় কিন্তু কাজ করতেছে। সো এই হচ্ছে জিনিসটা। সো কেমন লাগছে এই জিনিসটা আপনাদের একটু আমাকে কমেন্ট করে জানান, আমার কাছে তো জোস লাগছে, ইভেন এইটার মাধ্যমে ক্যালকুলেশনও করা যায়, মানে সবই মোটামুটি করা যায় অ্যাডভান্স প্রোটোটাইপে আর কি। সো আপনাদের কাছে ফিচারটা কেমন লাগছে একটু জানান।